গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও সবাই ভালো আছি আজ হচ্ছে বৃহস্পতিবার তো বৃহস্পতিবারের একটা ছোট্ট ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে অনেক দিন ধরে যে কাজটা করবো করবো ভাবছিলাম কিন্তু করা হয়ে উঠছিল না সেই কাজটাই আজকে সেরে ফেলবো পুজোর আগে আর সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তোমরা এতক্ষণে বুঝতেই পেরেছ যে আমি কিসের কথা বলছি পুজোর আগে আমি ঠাকুরের সিংহাসনটা ভালো করে পরিষ্কার করে একটু সাজিয়ে গুছিয়ে নেব নিজের মতো করে তো এই কাজটা আমি প্রত্যেক বছরই করে থাকি কিন্তু এই বছর করতে করতে একটু দেরি হয়ে গেল আর ঠাকুরের সিংহাসন পরিষ্কার করার ক্ষেত্রে যে জিনিসটা হয় যে যে কোনো দিন তো পরিষ্কার করা যায় না তার কারণ বৃহস্পতিবারের ঘট যে কোনো দিন নামানোও যাবে না আবার যে কোনো দিন বসানোও যাবে না তো এমন দিনকে বেছে নিতে হবে মানে বৃহস্পতিবার দিনটাই সব থেকে ভালো এই কাজটা করার জন্য তো আজকে যেহেতু বৃহস্পতিবার তাই ভেবেছি আজকে যদি একটু দেরিও হয়ে যায় পাঁচালি পড়তে পড়তে যদি সন্ধ্যেও হয়ে যায় কাজটা আজকেই করব কারণ এখন আমি স্নান করে উঠে এই কাজগুলো শুরু করেছি প্রথমে ঠাকুরের জামা কাপড় যা ছিল সব কেচে ছাদে মেলে দিয়ে এলাম যে এবার সিংহাসনটা পরিষ্কার করতে করতে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে তারপরে সব সাজিয়ে গুছিয়ে নিয়ে তারপরে পাঁচালি পরব তো প্রথমে আমি একটা শুকনো কাপড় দিয়ে সিংহাসন একদম উপর থেকে নিচ অব্দি ভালোভাবে ঝেড়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি আর এরপরে আমি একটু সার্ফ জলে এই কাপড়টাই ভিজিয়ে নিয়েছি এটা দিয়ে ভালো করে একটু সিংহাসনটাকে পরিষ্কার করে নিচ্ছি যদিও সিংহাসন সেরকম খুব একটা নোংরা নেই কিন্তু যতটুকু যা একটু টুকটাক দাগ হয়েছে সেগুলো পরিষ্কার করে তারপরে ভিজে কাপড় দিয়ে আর একবার মুছে দিলাম তো সিংহাসন খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গেছে আর সিংহাসন থেকে যে নোংরাটা নিচে পড়েছিল সেগুলো ঝেড়ে পরিষ্কার করে ভিজে কাপড় দিয়ে নিচেটাও পরিষ্কার করে নিলাম সিংহাসন পরিষ্কার করা হয়ে গেছে আর ওদিকে গিয়ে দেখলাম যে জামা কাপড়গুলো এখনও একটু ভিজে রয়েছে তো ভাবলাম এই সময়ের মধ্যে আমি আরও দুটো কাজ করে ফেলি যেগুলো আমাকে এখনও করতে হবে তো ঠাকুরের প্রত্যেক দিনের যেসব বাসন সেগুলো মেজে এখানে ধুয়ে উবুর করে রেখে দিয়েছি আর আমি সব ঠাকুরের ফটোগুলো ভালো করে পরিষ্কার করে ঠাকুরেরই একটা আসন বিছিয়ে সেখানে ফটোগুলো রেখে দিয়েছি এবার ভাবলাম যে সিংহাসনের সামনের দিকে যে ডিজাইনটা রয়েছে ফুলের পাপড়ির মতো তো সেটা যদি একটু কালার করে দিই তাহলে দেখতে ভালো লাগবে আসলে যে কোনো জিনিসই একঘেয়ে বেশি দিন হয়ে গেলে তখন অতটা ভালো লাগে না তো আমি আমার নিজের মনের মতো বা যতটা পারলাম একটু কালার করে নিলাম যাতে দেখতে একটু অন্য রকম মনে হয় তো আমার কাছে ইয়েলো কালারটা ছিল ভাবলাম যে ইয়েলো কালারটা দিলেই হোয়াইটের সঙ্গে বেশি যাবে তো সেই জন্য যতটুকু সম্ভব হলো আর যতটুকু নিজের পছন্দ হয়েছে সেই মতো করেই একটু করে নিলাম আর তো তোমরা দেখে নাও যে কালারটা করার পর দেখতে কেমন লাগছে সিংহাসনটা ভেবেছিলাম সিংহাসনটা ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজাবো মানে আর্টিফিশিয়াল যে ফুলের মালাগুলো পাওয়া যায় সেগুলো কিনে এনে তো সেটা হলো না বেরোনো হয়নি এরপরে আর তো সেই জন্য ফ্লাওয়ার বাস থেকে এই তিনটে ফুল আমি বের করে নিয়েছি নিয়ে সেটা সুতো দিয়ে এইভাবে লাগিয়ে দিলাম আর এর মধ্যে কিন্তু ঠাকুরের সমস্ত কিছু জামা কাপড় যা ছিল বা আসনে যেগুলো পাতা হয় সেগুলো সব শুকিয়ে গেছে তো নিয়ে এসে এবার পেতে দিলাম আর ঠাকুরের জামা কাপড়টাও পরিয়ে দিলাম সব ঠাকুরের আগে জামা পরিয়ে নিয়েছি আর এবার আসনে বসিয়ে নিচ্ছি আর আমার কাছে যে লক্ষ্মী ঠাকুরের ফটো এবং শিব ঠাকুরের ফটো রয়েছে তো এই ফটোগুলো কিন্তু মানে আমার আসনে যত ঠাকুরের ফটো আছে অনেক বছরেরই পুরনো তো লক্ষ্মী ঠাকুর আর শিব ঠাকুরের ফটো দুটো যেহেতু কাঠের ফ্রেম আর অনেক বছর হয়ে গেছে একদম পুরনো পুরনো লাগছিল আমার কাছে একটু কালার ছিল সেটা দিয়েই এই ফ্রেম দুটোকে একটু কালার করে দিলাম আর দেখো এখন কিন্তু দেখতে বেশ ভালো লাগছে মানে অনেকটা নতুনের মতোই লাগছে আমার যা সাজানো গোছানোর ছিল বা রঙ করার ছিল মোটামুটি সব কাজই কিন্তু হয়ে গেছে তো একবার ফাইনাল লুকটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আমার কাছে কিন্তু দেখতে বেশ ভালো লাগছে একটু নতুনত্ব মনে হচ্ছে তো এদিকে তো আমার সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে ফটো ফ্রেম কালার করা হয়ে গেছে আর সব কিছুই গোছানো হয়ে গেছে আজকে যেহেতু বৃহস্পতিবার এখনও কিন্তু আমার আজকে পুজো দেওয়া হয়নি এরপরে পাঁচালি পরা বাকি আছে তো প্রথমে ঘর স্থাপন করব তার জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি আর আমার এই আম্রপল্লবটা পিতলের এটাই আমি সব সময় ইউজ করি আর এবার ঘটে পুত্ত লেগে নিচ্ছি এবার ঘরটা ফুল বেলপাতা সব কিছু দিয়ে সাজিয়ে তারপরে ঘর স্থাপন করে নেব পুজোর জন্য যা ফুল বেলপাতা লাগবে সব আমি একটা জায়গায় গুছিয়ে নিয়েছি আর যেহেতু অনেক সকালে ফুলগুলো আনা একটু শুকনো শুকনো লাগছে কারণ এদিকে বেলাও তো হয়ে গেছে অনেকটা আর এবার ঠাকুরের ভোগ দেব তো আজকে ঠাকুরের ভোগের জন্য নিয়ে এসছি লাড্ডু আর ভেবেছিলাম যে ফল আনবো কিন্তু ফলের দোকানটা সামনে আজকে বসেনি তো সেই জন্য ফল আনতে পারিনি শুধু লাড্ডু দিয়েই আজকে মা লক্ষ্মীর ভোগ দিলাম তো এবার প্রদীপ ধরিয়ে নিচ্ছি ধূপধুনো ধরিয়ে নেব এবার পাঁচালি পড়তে বসবো তো চলো আজকের মতো এই ছোট্ট ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার সিংহাসন পরিষ্কার করা বা সাজানো গোছানো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করো সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আজকের মতো তোমাদের সবাইকে টাটা দেখা হচ্ছে আবার অন্য ব্লগে সবাই সুস্থ থেকো ভালো থেকো আবার তোমাদের সঙ্গে অন্য ব্লগে দেখা হবে আর আজকে তো চতুর্থী আগাম পুজোর শুভেচ্ছা তোমাদের সবাইকে জানালাম পুজো খুব আনন্দ করে কাটাও তো আজকের মতো সবাইকে টাটা